হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে 17ই ডিসেম্বর, 16ই ডিসেম্বরের পরের দিনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে নওগাঁতে আমাদের একটা বেকিং ওয়ার্কশপ হয়েছিল, তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো লাল সবুজ শাড়ি পরে সবাই এসেছে। তো এখানে কিন্তু নারী উদ্যোক্তাদের নিয়েও কাজ করা হচ্ছে এবং যারা কুকিং বেকিং নিয়ে কাজ করেন তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা মাত্র। তো নতুন এই প্রচেষ্টাতে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য। জানি না কতটা ভালো করতে পারবো, তবে এতটুকু বিশ্বাস যে কোনো কাজে লেগে থাকলে অনেক ভালো কিছু পাওয়া যায়। যেহেতু পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করতে লেগেছি, আশা করা যায় খুব ভালো রেজাল্ট পাবো। নওগাঁ জেলাটাকে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে এবং এখানে অনেক নারীদেরকে দেখলাম, এমনও দেখলাম এখানে খুব কলেজ পড়ুয়া কিছু মেয়েরা আছে, তারাও যে রান্নাবান্নায় ইন্টারেস্টেড, তারাও এই জিনিসগুলো ভীষণ ভালো লেগেছে। আমি দীর্ঘ অনেক বছর যাবত, প্রায় 21 বছর যাবত ঢাকায় থাকছি এবং সেখানে এই কাজগুলোর সাথে অনেকদিন হলো যুক্ত আছি, কিন্তু নিজের জেলাকে যখন দেখলাম তখন ভালো লাগলো যে না, এখানেও কিন্তু অনেক প্রতিভা রয়েছে। যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু সেই প্রতিভাগুলো কিন্তু বের হয়ে আসতে পারে। আসলে একটা মাধ্যম লাগে জীবনে, যে কোনো কাজ করার জন্যই না একটা মাধ্যম প্রয়োজন। তো আমার পাশে রয়েছে সাদিয়া, সাদিয়ার বেস থেকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে। তো ওকে ভীষণ ভালো লেগেছে, আমরা কিন্তু ভীষণ আন্তরিকতার সঙ্গে সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সাদিয়া। তবে এই প্রোগ্রামের মাঝে অনেককেই পেয়েছি, অনেক সুন্দর সুন্দর কিছু প্রতিভা যারা কিন্তু অনেক সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছিলেন। সাজগোজের কিন্তু কোনো কমতি ছিল না, সবাইকে মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছিল। আর হ্যাঁ, সবাই কিন্তু সবার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। আমি জানি আমার এই ভিডিওটি অনেকেই দেখবেন যারা এখানে ছিলেন, তো আশা করছি তারা নেক্সটে আরও অনেক ভালো ভালো কাজ উপহার দিবেন। এক দুইটা সেশনে একটা দুইটা ক্লাস নেওয়াতে তারা এত ভালো করেছেন, আশা করা যায় তারা যদি আর একটু রেগুলারিটি হন এবং সেশনগুলো সুন্দরভাবে নিতে পারে তাহলে আরও অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিবেন। তো ভালো ছিল, প্রায় 45টার মতো কেক এখানে ছিল, আমরা সেগুলো টেস্টিং করেছি এবং কিছু নারী উদ্যোক্তা ছিল যারা ছোট ছোট কাজ করছে, যারা 3 পিসের কাজ করে, হস্তশিল্পের কাজ করছে, কেউ আচার নিয়ে কাজ করছেন। তো ভীষণ ভালো লেগেছিলো, সবাই এখানে অংশগ্রহণ করেছে। তবে এখানে এসে একজনের মাধ্যমে আরেকজনের সবাই পরিচিতি অর্জন করতে পেরেছে। তো আশা করা যায় ইনশাল্লাহ নেক্সট এই প্রোগ্রামগুলি আমরা আরও রাখবো এবং আপনারা যারা আগ্রহী তারা প্লিজ নিজেদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করবেন এবং নিজের মধ্যে একটা অনুমোদনা তৈরি করবেন যে হ্যাঁ আমরা পারি বা আমরা পারবো। ইনশাল্লাহ তাহলে অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করা সম্ভব হবে। তো অনেক বেশি কথা বলে ফেললাম, তবে এখানে দেখেছেন সবাই কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে, মজা করছে, অনেক পরিচিত মানুষকে এখানে এসে পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় করা হয়েছিল, তার মধ্যে এখানে একজনকে দেখা যাচ্ছে, উনি হচ্ছেন হীরা আপু, উনি প্রথম হয়েছিলেন মাঝখানে যিনি বসে আছেন। তো আরও অনেককে কেকই ভালো হয়েছিল, কিন্তু আসলে যেহেতু একটা প্রোগ্রামে ধারাবাহিকতা থাকে সেটা মেনটেন করার জন্য এটা করা হয় এবং এতে অন্যদের জন্য ভালো হয়, আরও বেস্ট করার চেষ্টা করতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর সাদিয়াকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।